আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সুখিজ হ্যাপি ওয়ার্ল্ড আমার এই প্ল্যান্ট গাছটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন একটু ডেকোরেট করছি কিছু পাথর ছিল ওগুলোতে আমি একটু পেন্ট করে তারপরে এই ফ্লাওয়ার পটটার মধ্যে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এই গাছটা এতদিন কিন্তু আমার কিচেনে ছিল এখন এটা আমি হলরুমে নিয়ে যাব হলরুম আরও কিছু গাছ আছে আর আজকে আমি তৈরি করব গোলাপ জামুন একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা প্রথম প্রথম তৈরি করবেন তারা পরিমাণ একটু কম করে করবেন এতে নষ্ট হলেও কিন্তু ততটা খারাপ লাগবে না আমি এখানে নিয়েছি এক কাপ গড়ো দুধ ময়দা নিয়েছি আমি এক টেবিল চামিচ আর সুজি নিয়েছি আমি প্রায় দেড় টেবিল চামিচ এই সুজিটাকে আমি অল্প একটু পানি দিয়ে গুলে রেখে দিয়েছি আর আমার এখানে বেকিং পাউডার লাগবে হাফ চা চামিচ মেল্টেড বাটার আমি নিয়েছি এক টেবিল চামচের মতো তারপরে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়েছি প্রায় তিন টেবিল চামিচের মতো এই লিকুইড দুধটা অবশ্য আপনারা ধীরে ধীরে দেবেন যখন দেখবেন যে ব্যাটারটা মোটামুটি ঠিক হয়েছে তখনই আর দেওয়ার প্রয়োজন নেই কিন্তু একবারে যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু এটা একদম নরম বেশি নরম হয়ে যাবে এখানে আমি শিরার জন্য এক কাপ চিনি আর প্রায় দু কাপ পানি আর কয়েকটি এলাচি আর একটু রস দিয়ে শিরাটা তৈরি করে নিব আর এদিকে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এখন ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন গোলাপ জামুনের যে শেপ থাকে গোল গোল সেরকম শেপ করে আমি সবগুলো তৈরি করে নিব আমি কিন্তু যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এটার সাথে মেখে নিয়েছি দশ মিনিট সুজিটা ভিজিয়ে রাখলে পানি দিয়ে তাহলে সফট হয় তো আমার সব গোলাপ জামুন রেডি এখন আমি এগুলোকে তেলে ছেড়ে দিব তেলটা অবশ্যই হালকা গরম হতে হবে বেশি গরম তেলে এটা দেওয়া যাবে না তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে ধীরে ধীরে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং ডিপ কালার ধারণ করবে তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আপনারা একেবারে গরম মিষ্টিগুলা কিন্তু গরম শিরার মধ্যে কখনোই দিবেন না মিষ্টিগুলোকে কিছুটা ঠান্ডা করে তারপরে গরম শিরার মধ্যে দিবেন আমি আপনাদেরকে ধরে দেখালাম যে এটা আমার মোটামুটি ঠান্ডা হয়েছে এখন আমি গরম শিরার মধ্যে ঢেলে দিলাম এভাবে দশ পনেরো মিনিট আমি শিরার মধ্যে রেখে তারপরে কিন্তু চুলাটা অফ করে দিব এবং প্রায় দু ঘন্টার মতো আমি এটাকে এভাবে রেখে দিব দুই আড়াই ঘন্টা পরে মিষ্টির কি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু পারফেক্ট হয়েছে এটা আমি আজকে প্রথম তৈরি করেছি তো ওইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর একবার দুবার করতে করতে কিন্তু হাত চলে আসবে তো আমার মেয়ে খুবই পছন্দ করেছে সে দুই তিনটা খেয়ে ফেলেছে তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ